সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। ঈদ মানে উৎসব, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এই খুশির দিনটাকে আমরা যারা রয়েছি সকলে মিলে এই দিনটাকে ভাগাভাগি করে নিতে চাই। হিংসা নিন্দা সকল কিছু ভুলে গিয়ে ধনী গরিব সকলে মিলে একের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই। আমার নাম মোস্তফা। বাসা কোথায় আপনাদের? বাসা থানাপাড়া। আজকের দিনটা দেখতেছি বলতে, আজকে তো ঈদের দিন, ঈদ মানে খুশি আনন্দ। আর ঈদুল আজহা যে জিনিসটা, এটা হচ্ছে আমাদের মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম আনন্দের একটা দিন। এটা আমরা কুরবানির মাধ্যমে কাটাই। কুরবানি বলতে গেলে আমরা গরিব দুঃখী যে অসহায় নিপীড়িত মানুষ আসে, তাদেরকে আমরা কুরবানির দিন অন্তত মানে ভালোভাবে তাদের সাহায্য সহযোগিতা করতে পারি, সেদিকে আমাদের বিষয়টা বিবেচনা করতে হবে। আমরা সবাই চাই যে আমাদের দেশ এবং জাতি এগিয়ে যাক, আমরা সবাই এগিয়ে যাই, এই কামনা করি সবার জন্য। এই সবাইকে ঈদ মোবারক, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। খুশির দিনে আজকের দিন আমরা চাই সবাই সমাজে সমতা বিরাজ করুক, ন্যায় বিচার থাকুক, সবাই মানুষ যেন মানুষের অধিকার ফিরে পায়, ছোটো বড়ো উঁচু নিচু ধনী গরিব যেন কোনো ভেদাভেদ না থাকে। আজকের এই পবিত্র দিনে আমার সেটাই প্রত্যাশা। আর আনন্দ এবং ত্যাগের মহিমায় আমরা সবাই যেন উদ্ভাসিত হই, সবাই যেন সমাজের সবাইকে নিয়ে এই ঈদের আনন্দটা সবার মাঝে যেন ছড়িয়ে পড়ে, শুধু আমাদের গুটি কয়েক মানুষের মাঝে যেন এই আনন্দটা শুধু না থাকে। এজন্যই আমরা আজকের এই দিনে আমরা যেমন কুরবানি করি এবং কুরবানি মাংস বিলিয়ে দিই, ঠিক তেমনি আমরা কাঁধে কাঁধে একসাথে দাঁড়িয়ে নামাজ পড়ি। আমরা চাই যে আমরা যেন এই যে সবাই ভ্রাতৃত্ব যে মহিমা, সবাই যে একটা জায়গাতে ঐক্যবদ্ধ থাকা, সন্নিবেশে থাকা, এই বিষয়গুলো আমাদের সবার মাঝে যেন ছড়িয়ে যায়, আমরা সবাই ভালো থাকি, সেটাই হচ্ছে আজকের এই পবিত্র দিনে প্রত্যাশা। আপনাকে ধন্যবাদ। আজকে এই পবিত্র ঈদুল আজহার দিন আমরা চাই সবসময় মানুষ যেন উঁচু নিচু ধনী গরিব সবাই মিলেমিশে ঈদের আনন্দটা উপভোগ করতে পারি। আর আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জন্য কুরবানি করা, সবাই যেন সুন্দরভাবে কুরবানি দিতে পারি, আর যার সামর্থ্য নাই তারা যেন সঠিকভাবে কুরবানির ভাগাভাগি এটা যেন সবার মধ্যে আমরা বণ্টন করতে পারি। এটাই আশা করি আজকের ঈদের শুভেচ্ছা সবাই। আজকে অনেক আনন্দ লাগতেছে, তোমার কেমন লাগতেছে? ভালো। তোমার নাম কি? মিরাজ। লেখাপড়া করো? বন্ধু রাখলে কইছো? তোমার নাম? শ্যাম। কুরবানি হইতেছে, মানুষ কুরবানি নিয়ে ব্যস্ততায় আছে, কুরবানি করবে নিজের খুশিতে, কোনো হিংসা দিন এইটা রং দিতে না, সব হ্যাঁ সব ত্যাগ করে আল্লাহর কাছে দোয়া করা ঘুমা চাওয়া। আমার নাম শাহানাস কালী। বাসা কোথায়? বাসা মধুপুর। কি প্রত্যাশা? দিনটা অনেক লাজাহার উপলক্ষে অনেক অনেক মানে গুণাবলী শেষ নেই, ঈদের গুণাবলী কখনো শেষ নেই, হাসি আনন্দের মধ্যে কাটাইতে চাই। এভাবে যেন ধনবাড়ি মধুপুর এবং এই টাঙ্গাইল ডিস্ট্রিক্টের সারা পৃথিবীর ঈদ মুবারক পালন হোক আমি দোয়া করি। আমাদের প্রতি সকলেও যেন দোয়া করে, আর আমার ব্যক্তিগত পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার উপলক্ষে সকলকে এবং ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। অনেক খুশি। ঈদ মুবারক দেওয়া যায় কি? জি, ঈদ মুবারক। চলার পথে আসলে সাধারণ মানুষের কী পরিস্থিতি, কেমন চলছে ঈদ, কেমন কাটতেছে ঈদ, সে সম্পর্কে আসলে চলার পথে যারা আমরা কোথা থেকে পাচ্ছি তাদের সাথে আসলে কথা বলছি। টাঙ্গাইলের মধুপুর থেকে আবুল হোসেন আকাশ, মধুপুর নিউজ মিডিয়া।